নেকির কাজে প্রতিযোগিতা করবেন তার একটি হচ্ছে সালাম সালামের ক্ষেত্রে প্রতিযোগিতা না করে আজকাল সালাম নেওয়ার ধান্দাই থাকে মানুষ যে সালাম দিলে আমি জবাব দেবো না দিলে আমি না তাই না এই হচ্ছে অবস্থা না সালামের প্রতিযোগিতা মানে আপনি আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করেন আপনি আগে সালাম দেবেন আপনি বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন সালাম যে আগে সালাম দিতে পারে সে হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আর যে সালাম নেওয়ার তালে থাকে সে শ্রেষ্ঠ নয় যদিও সে বড় হোক না কেন আপনি আমার চাইতে বড় বলে আপনি মনে করবেন যে না আমার জুনিয়ার তখন সে আমাকে সালাম দিক এটা মোটেই উচিত নয় আল্লাহ পাক رب العالمিন যেন আমাদেরকে নেকির কাজে প্রতিযোগিতা করার তফিক দান করেন একটি হাদিস শুনাই সালাম সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাততা তু الجنه তোমরা জান্নাতে অতক্ষণ যেতে যেতে পারবে না যতক্ষণ মমিন মুসলিম না হবে ওয়ালা তুমেন আর মমিন হতে পারবে না হাত তাহাবো যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসবে আলাহ আদুল্লকুম আলা আদুল্লকুম আলা সাই এজা ফল তুমু হো তোমাদের কি এমন কোনো কথা বলে দেব না সেই কাজটি যদি করু তাহলে এজা ফায়াল তুমু তাহা বাবুতুম তাতে ভালোবাসা সৃষ্টি হবে ভালোবাসা বৃদ্ধি পাবে সম্পর্কে উন্নতি হবে মহব্বত বাড়বে হ্যাঁ এইরকম কোনো কাজ তোমাদেরকে বলে দেবো কি সেটা হচ্ছে সালাম আফসুস সালাম সালাম তোমরা বেশি বেশি দাও সালামের প্রচার প্রসার বেশি ঘটাও সালাম চারিদিক থেকে সালাম আর সালাম পাঁচ মিনিট বা দুই মিনিট হয়েছে গেলেন রুম থেকে বেরিয়ে তারপর আবার ঢুকছেন সালাম দেন অনেকে মনে করি যে আমরা ডিউটিতে আসলাম প্রথম কানে ফার্স্ট টাইম যখন আমার অফিসে ঢুকলাম আসসালাম আলাইকুম ব্যাস আর যখন হয়তো শেষখানে যাব সেটা একটা সালাম ব্যাস আট ঘন্টার মধ্যে দুটো সালাম ওর মধ্যে দশ বার বিশ বার বের হচ্ছেন কখনো বাথরুমে যাচ্ছেন কখনো মসজিদে যাচ্ছেন কখনো অন্য কোনো কাজে যাচ্ছেন হ্যাঁ কখনো এদিক ওদিক যাচ্ছেন আবার ঢুকছেন প্রত্যেকবারে সালাম দেন নবিয়ে করিম সাল্লাম তার সাহবাই কেন চোখের আড়াল হলে সালাম দিতেন চোখের আড়াল হয়েছে আবার দেখা হলে আবার সালাম দিতেন সালাম যত বেশি দেবেন তত বেশি আপনার মর্যাদা বাড়বে সব কাজে প্রতিযোগিতা করেন